ওম শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। একবার এক দর্শনার্থী স্বামী পরমানন্দজিকে প্রশ্ন করলেন, গুরুদেব, সীতাদেবী নাকি ব্রাহ্মণদের অভিশাপ দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? এর উত্তরে উনি বলছেন, সীতা অভিশাপ দিয়েছিলেন যে যত দিন যাবে তত লোভী হবে ব্রাহ্মণ। কারণ বলছি, দশরথের পিণ্ডদান হবে গয়াতে, রামচন্দ্র এবং লক্ষণ ভিক্ষায় বেরিয়েছেন আবশ্যক দ্রব্যাদি জোগাড়ের জন্য। সীতা ফল্গুর তীরে পুরুত এসে গেছেন, দুই ভাইয়ের ফিরতে দেরি হচ্ছে। ইতিমধ্যে দশরথ হাজির হয়ে সীতাকে বললেন, সময় নেই, এখনই পিণ্ড দাও। কিছুই তো নেই জানাতে দশরথ বললেন, বালির পিণ্ড দাও। তাই দেয়া হলে তিনি চলে গেলেন। পুরুত ভাবল, যাহ, আমার পাওনা গেল। রাম ফিরে এসে সব শুনে বললেন, পিতা যে পিণ্ড চেয়েছেন তার সাক্ষী কে? সীতা বললেন, কেন, এই ব্রাহ্মণ দেখেছেন? পুরুত বলে, না না, ও ভ্রান্তি। সীতা তখন ফল্গুকে উদ্দেশ্য করে বললেন, তুমিও তো সাক্ষী। ফল্গুর ইচ্ছা যে ভগবান শ্রীরাম তার জল স্পর্শ করে তর্পণ করেন, তাই বলল, না না, পিণ্ডদান হয়নি। সীতা এবার তুলসীকে বলেন, তুলসী, তুমিও তো সাক্ষী। তুলসী ভাবল, ব্রাহ্মণ এবং ফল্গু দুজনেই যখন মিথ্যা বলছে তখন কিছু একটা ব্যাপার আছে, তাই সেও বলল, না, আমি দেখিনি। এমন ধারার মিথ্যা বলতে দেখে বট বলল, ছি ছি, আমার নিচে বসে সব হলো, আমি দেখেছি, ওরা মিথ্যা বলছে। সীতার আশীর্বাদে বট দীর্ঘায়ু হল এবং তার অভিশাপে ফল্গু অন্তঃসলীলা, ব্রাহ্মণ লোভী আর তুলসী কুকুরের পেচ্ছাপ ভাগী হল। এই ছিল মা সীতার অভিশাপ।